জনজাতি জনসাধারণের ধর্মীয় গড়িয়া পূজা আসন্ন। গড়িয়া পূজোর প্রস্তুতি স্বরূপ সোমবার সংশ্লিষ্ট সাধারণ উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের পুজো দিলেন। ত্রিপুরেশ্বরী মন্দিরকে শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, সংস্কৃতির স্থান হিসেবে অবহিত করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। চৈত্র সংক্রান্তির দিনে গড়িয়া পুজো এ রাজ্যের জনজাতি গোষ্ঠীর জনসাধারণের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান। এর মধ্যে গড়িয়া পুজোর প্রস্তুতি স্বরূপ উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে পয়লা চৈত্র জমাতিয়া হদা জনগোষ্ঠীর মায়ের পুজো প্রদানের রেওয়াজ চিরাচরিত। এই যে রীতি অনুযায়ী জমাতিয়া হদা জনজাতি গোষ্ঠীর একাংশ জনসাধারণ সোমবার ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের পুজো দিলেন। উদয়পুরের শিব মন্দিরেও এদিন বিশেষ পুজোর আয়োজনে ছিল রীতিমতো জাঁকজমক। বিশেষ দিনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ত্রিপুরেশ্বরী মন্দিরে উপস্থিত থেকে তিনিও পুজো দিলেন। এই অবস্থায় ত্রিপুরেশ্বরী মন্দিরকে শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, সংস্কৃতির স্থান বলে মত প্রকাশ করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিন বিধায়ক রামপদ জমাতিয়াও মন্দিরে পুজো দিলেন। এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের পুজো আয়োজনে গড়িয়া পুজোর প্রাক প্রস্তুতি বলে জানালেন সংশ্লিষ্ট জমাতিয়া হদা সমাজের জনৈক প্রতিনিধি সদস্য। আমরা জমাতিয়া হদার পক্ষ থেকে প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তিতে আমরা আমাদের কুলদেবতা বাবা গড়িয়া পূজা করি। ওই পূজার প্রাক প্রস্তুতি উপলক্ষে আমরা আজকে প্রত্যেক চিরাচরিত প্রথা অনুযায়ী আগের মতো, মানে পূর্বের মতো বংশ পরম্পরায় আমরা আজকের মতো চৈত্র এক মাস আগে চৈত্রের 1-2 তারিখে প্রত্যেক বছর আমরা শ্রী 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 শিব ত্রিপুরারী আর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের পূজা করি। এমনকি এদিনের এই মায়ের পুজো ত্রিপুরা সুন্দরীকে গড়িয়া পুজোয় আমন্ত্রণের নিরিখে বলেও এই প্রতিনিধি সদস্য জানিয়েছেন। এদিন জমাতিয়া হদা জনগোষ্ঠীর জনসাধারণের মায়ের পুজোকে ঘিরে সর্বধর্মের মানুষের মিলন তীর্থভূমি পরিণত হল ত্রিপুরেশ্বরী মন্দির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।